প্রকৃতি। পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য মানুষ পরিকল্পিতভাবে যে অভয়ারণ্য গড়ে তোলে তাকে সাফারি পার্ক বলে। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, ডুলহাজরা কক্সবাজার। ডুলহাজরা কক্সবাজার প্রথম সাফারি পার্ক। এবং দ্বিতীয় সাফারি পার্কটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যেটি কালিয়াকৈর গাজীপুর। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক হলো কালিয়াকৈরের গাজীপুর অবস্থিত প্রথম হাইটেক পার্ক কালিয়াকৈর গাজীপুর। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ, গজারিয়া মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রথম ওষুধ পার্ক গজারিয়া মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রথম শিল্প পার্ক হচ্ছে সিরাজগঞ্জে, বাংলাদেশের প্রথম শিল্প পার্ক সিরাজগঞ্জে। এবার আসি ইকো পার্ক। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য মানুষ পরিকল্পিতভাবে যে সবুজ বেষ্টনী গড়ে তোলে তাকে বলা হয় ইকো পার্ক। বাংলাদেশের প্রথম ও এশিয়ার বৃহত্তম ইকো পার্ক হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড 1998 সালে প্রতিষ্ঠা এবং 2001 সালে উদ্বোধন করা হয়। সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ সীতাকুণ্ড ইকো পার্ক। মাধবকুণ্ড ইকো পার্ক, যেটি মৌলভীবাজারে অবস্থিত, মাধবকুণ্ড ইকো পার্কটি মৌলভীবাজারে অবস্থিত। মুরইছড়া ইকো পার্ক, যেটিও মৌলভীবাজারে অবস্থিত, মুরইছড়া ইকো পার্ক। মধুটিলা ইকো পার্কটি অবস্থিত নলিতাবাড়ি শেরপুর, মধুটিলা ইকো পার্কটি অবস্থিত নলিতাবাড়ি শেরপুর। বাঁশখালী ইকো পার্ক এর অবস্থান হচ্ছে চট্টগ্রামে, বাঁশখালী ইকো পার্কটি চট্টগ্রামে অবস্থিত। টিলাগড় ইকো পার্কটি সিলেটে অবস্থিত, টিলাগড় ইকো পার্কটি সিলেটে অবস্থিত, টিলাগড়। ধানসিঁড়ি ইকো পার্কটি তাজপুর দিনাজপুর, ধানসিঁড়ি ইকো পার্কটি দিনাজপুরের তাজপুরে অবস্থিত।